ইয়ে অবজার মতো লেখক বলে গেছেন যখন হাদিস সহিদ পাবে ওঠেই আমার মজা আতা তার ছাত্ররা কী করছে হাদিস সেই ছাড়ো হদীরকে বলে দেখো যেমন তোমরা আমার কোনো কথা রসুল হাদিসের বিপরীত পাবে আমার কথাগুলোর দেওয়ালে ছুড়ি মেরে দিও আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদীসের আলোকে জীবন করি তাহলে এবার আসেন আমি কথা বলি সবাই তো একটা মুখযোদ্ধা কথা ইয়ে অবদান মতো লেখক বলে গেছেন হাদিস ও বলেন একদম মুখস্থ করতে হবে এজা সাহাল হাদিস ও ফাহু যখন হাদিস সহি হবে ওটাই আমার মজহাব আর তার ছাত্ররা কি করছে হাদিস সহি ছাড়ো হুজুর কি বলিস দেখো ঠিক উল্টা নাম দিচ্ছ আমি হানাফি কিসের হানাফি তুমি তুমি আবন কল মানো না এবার আসেন মালেক তিনি বলছেন আল্লাহ কবর দেখে ওমামেন আহাদিন ইল্লাহ বা মাখুজমেন কালামী মার্দুদুন আলাইহি ইল্লা সাহেব হাজার কবর পৃথিবীতে এমন কোন মানুষের জন্মহানি যার প্রতিটি কথাই গ্রহণযোগ্য এবং যৌথিক নির্দেশ বর্জনযোগ্য এই কবরবাসী মোহাম্মদ রসু সাল্লাল্লাহ সাল্লাম ব্যতীত ওনার প্রতিটি কথাই গ্রহণযোগ্য প্রতিটি নিষেধ বর্জনযোগ্য আর কোন মানুষ নেই দুনিয়াতে এবার পরে একে এবং শাফি মাত্র চোদ্দ বছর বয়সে মারা গেছেন অর্শ রোগী মালিকি মোকাল্লারদের হাতে তিনি পিটুনি খেয়েছেন মারতে মারতে মৃত্যুবাদ তিনি পড়িয়াছেন ভারসবাদী মারাই গেছে এই মানুষটার জীবন গেছে মারি খেতে খেতে অল্প বয়সে মারা গেলেন এই শয়তানদের মারে আর সুস্থ হন নাই তিনি বলছেন এজারতম কালাম কালাম আল্লাহ রসুল্লাহ সাল্লাম ফাহুরবী কালাম হাই যখন তোমরা আমার কোনো কথা রসুল হাদিসের বিপরীত পাবে আমার কথাগুলো দেওয়ালা ছুড়ি মেরে দিও আর কি বলবে এবার আসেন সমস্ত মহাদেবদের যিনি উস্তাদ যিনি ইমাম বোখারি ওস্তাদ ইমাম শাফির সবারই উস্তাদ যিনি ইমাম আহমদ বিন হাম্বল যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ যিনি বল তিনি বলছেন লা তো নেই অলা তো কাল্লেদান না মালিকান অলাল আউজা ইয়া অলান না والخضوع من حيث اخذوا من الكتاب والسنه তোমরা আমার অন্ধ অনুসরণ করো না তোমরা ইমাম মালাকের অন্ধ অনুসরণ করো না তোমরা ইমাম আওজাইর অন্ধ অনুসরণ করো না তোমরা ইব্রাহিম নাকাইর অন্ধ অনুসরণ করো না কোনো সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা দলিল গ্রহণ করেছেন কেতাবসূন্য থেকে কত চমৎকার কথা এত বড় মহাদেশে যদি অনুসরণ করা না যায় তা আমাদের সারা বাংলাদেশ যত আলম আলম আছে সব মিলিয়ে একশো হাতে কিছু যাবে না অত তো দশ লক্ষ হাতে হবে তিনি বলছেন আমার তো গ্রহণ করো না সেই কথাগুলি এসছে সংক্ষেপে হাফিজ মকাইমের এই বক্তব্যের মধ্যে